আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার সামনে একটা মেশিন দেখছেন, এটা হচ্ছে ফিশ ফিডার মেশিন বলে, অটোমেটিক মাছকে খাবার দেওয়া হচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন না তো, খুব রোদের কারণে খাবারটা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু দেখুন যে কীভাবে অটোমেটিক মাছের খাবার দেওয়া হচ্ছে। প্রায় 20-25 ফিটের উপরে দূরে খাবারটাকে ছুঁড়ে দিচ্ছে এই মেশিনটা। এই মেশিনটার সুবিধাগুলো একটু আমি আপনাদেরকে বলবো। দেখেন, যাদের বড় বড় ঘের আছে মাছের, খাবার দেওয়াটা খুবই কষ্টকর একটা বিষয়। আর এই খাবার দেওয়ার আবার কিছু নিয়মও আছে। দেখা যায় যে অ্যামোনিয়া যে হয় পুকুরের নিচে তলায়, সেই অ্যামোনিয়া শুধু মাছের পায়খানা থেকে হয় না, খাবার থেকেও হয়। তো খাবারগুলো থেকে কিভাবে হয়, যখন মাছের খাবার মানুষ দেয় একসাথে অনেকগুলো করে দেয়, তো ওই জায়গায় সব মাছ এসে খেতে পারে না। তো যেটা খেতে পারে না, একটা নির্দিষ্ট সময় গিয়ে ভিজে গিয়ে ভারী হয়ে খাবারটা মাটির তলায় জন্মায় যায়, এটা থেকেই অ্যামোনিয়া তৈরি হয়। তো এটা যেটা করে, এই মেশিনটা যেটা করছে, দেখেন এটা অটোমেটিক মাছের খাবারটাকে ছুঁড়ে দিচ্ছে খুব দূরে দূরে। এখন দূরে দেওয়ার কারণে হচ্ছে সব মাছ সমানভাবে খেতে পাচ্ছে, কোথাও মারামারি করছে না আর কি। এক জায়গায় যখন আপনারা খাবার দিবেন, তখন কিন্তু মাছেরা মারামারি করে এবং আঘাতপ্রাপ্ত হয় অনেক মাছ এবং ঠিক মতো খেতে পারে না। তো এখানে দেখেন, আমরা একটু, যেহেতু প্রচুর রোদ বোঝা যাচ্ছে না, তারপরে একটু দেখানোর চেষ্টা করি যে কিভাবে কত দূরে মাছগুলো একটু যাচ্ছে, একটু বাড়ায় দেওয়া। তো এখান থেকে যে সিস্টেমগুলো আছে, এখান থেকে বাড়ানোর সিস্টেম আছে, কমানোর সিস্টেম আছে, এবং কত সময় পর পর আপনারা খাবারটা দিবেন সেটাও আপনি এই টাইমার থেকে সেট করে দিতে পারবেন। এই ভিতরে একটা টাইমার আছে, আমি ওটা আপনাদেরকে দেখাবো। দেখেন, এখানে খাবার দেওয়া আছে, টাইম সেট করে দেওয়া আছে, এবং এই দেখেন খাবার দেওয়া হচ্ছে। এখন প্রচুর মাছ এখানে খাবার, যতদূর দেখেন দেখা যাচ্ছে যে পানির বৃষ্টির মতো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু খাবার পড়ছে, রোদের কারণে হয়তো বোঝা যাচ্ছে না। তো আমরা এখানে যেখানে আসছি হাসান ভাইয়ের প্রজেক্টে, এর আগে হয়তো আপনারা দেখেছেন একটু হাসান ভাইয়ের সঙ্গে। হাসান ভাই একটু হাই দেন। কেমন আছেন হাসান ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার তো বিশাল প্রজেক্ট আমরা দেখতে আসলাম, তো কি মনে হচ্ছে এই মেশিনটা দেখে আপনার, কতটা কাজ করছে? এখন ডিজিটাল যুগ, সব ডিজিটাল জিনিসপত্র না হলে তো আসলে কৃষিকাজে ডেভেলপ করা খুব কঠিন। তবে খুব ভালো মনে হচ্ছে আর কি, যে আমাদের শ্রমের অপচয় হবে না, একটা মেশিনে একটা মানুষের কাজ করবে। এরকম পুকুরে যদি মেশিন সেট করা যায় তাহলে, এবং সঠিক সময়ে আপনার সঠিক পরিমাণে খাদ্য মাছকে দিচ্ছে সে অটোমেটিক, এটাই হলো আমাদের একটা বড়। কত একর জায়গায় আপনার পুকুর? আমার এখানে 5 একর জমিতে। 5 একর? হ্যাঁ। তাহলে আপনার লেবার কস্টিং কেমন যায়, মানে খাবার দিতে সারাদিনে কয়বার দেন? আমার তো একটা লোক সারাদিনে খাবার দিতেই, শুধু খাবার দিতেই দিন শেষ হয়ে যায়। তো এই মেশিনটা দিয়ে আপনার কতটা উপকার হতে পারে বলে মনে করছেন আপনি? হ্যাঁ, এটি মেশিনটা সেট করে দিলে, ওকে কমেন্টস দিলে, সঠিক পরিমাণে খাদ্য একবার লোড করে দিলে তো আর কোনো কাজ না, তখন তো ওই লোকটা আমার মনে হয় যে শ্রমটা অর্ধেক হয়ে যাবে। তো ধন্যবাদ ভাই, আমরা একটু মেশিনটা একটু দর্শকদেরকে দেখাই। অনেক মানুষ দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে। খাবার শেষ? আচ্ছা, আমরা একটু কাছ থেকে দেখার চেষ্টা করব। তোরে ভাঙবে নাকি একটু দেখাও, দাও একটু দেখায় দেখ, আসতে এইখানে ধরবি, ওটাতে ধরিস না, এইটাতে ধরে দেখায়। এটা হলো আপনার টিভি স্পিড, আর এটা হলো আপনার কত স্পিডে যাবে আউটপুট, এবং এটা হলো হাফ রেট, এটা ডাউন, আর এটা আমার টাইমার। এখানে সব কিছু দেওয়া আছে, এটা হলো অন অফ সিস্টেমগুলো দেওয়া আছে, যে এখানে দেখতেছেন এটা 5 মিনিট আমি করে দিচ্ছি, আপনার ছেলে 10 মিনিট 20 মিনিট এটা রানিং থাকবে, অর্থাৎ 20 মিনিট ধরে কাজটা চলবে। এবং ফিটিং অপশানটা এই যে আউটপুট, এটাতে বাড়াই দেওয়া যাবে, এখন আমি বাড়াই দিলাম। আবার চাই মনে করি যে কমাই দেবো, ফিটিং স্পিডটা কমাই দেবো, দেন কমে যাবে, এখন কমে গেছে।
মোটামুটি আপনারা দেখলেন, তো আমি একটু একজনের হেল্প নিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি বুঝতে পারছেন এটার আমরা পর্যাপ্ত আরও ভিডিও দিব আপনাদেরকে। তার আগে বলে রাখি যে এই মেশিনটা আমরা জাস্ট ট্রায়ালের জন্য একটা নিয়ে এসেছি, তো এই কারণে এটা আজকে ট্রায়াল হিসাবে দেখছি। যারা নিতে আগ্রহী তারা কমেন্টে জানাতে পারেন, তাহলে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সার্ভ করতে পারবো। আমরা আসলে দেখার জন্যই এটা মূলত আনা এই মেশিনটা। তো যদি আপনাদের এই প্রোডাক্টটা লাগে তো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এই প্রোডাক্টটা সম্পর্কে আরও বিস্তারিত আমরা দিব ইনশাল্লাহ। আর যারা ভাবছেন যে আসলে লেবার কস্টিংটা আপনারা কমাবেন, তারা এই মেশিনটা ট্রাই করতে পারেন। এবং দেখেন আমরা কত বড় একটা পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছি এবং বিশাল জায়গা জুড়ে কিন্তু এ থ্রো করতেছিল। প্রায় আমরা এখান থেকে যেটা অনুমান করতেছিলাম প্রায় 30 ফিট 20 ফিট 25 ফিট ওই রকম খাবার, দেখেন অনেক দূরে কিন্তু খাবারটা ছুটছে এবং এমন সুন্দর করে ছুটছে যে আপনার প্রত্যেকটা মাছ সমানভাবে খেতে পারবে আশা করি। তার মানে এটা আপনার দেখা গেলো আপনি বাইরে যাচ্ছেন সকালবেলায় যে কোনো এক জায়গায় বসায় যেখানে আপনার মেশিনটা থাকবে সেখানেই আপনারা খাবারটা রেডি করে রেখে টাইম সেট করে চলে যেতে পারবেন। সে অটোমেটিক বিদ্যুৎ লাইন থাকলে অবশ্যই অটোমেটিকলি খাবারটাকে সার্ভ করবে এবং একটা সময় গিয়ে বন্ধ হয়ে যাবে। যত মিনিট আপনি দিতে চান সেই তত মিনিটেও সেট করা যাবে। এই বিষয়গুলো হয়তো এতক্ষণে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে আমাদের তরিকুল ইসলাম। এরপরও আরও বিশদ যে বিষয়গুলো আছে এগুলো আপনাদেরকে আমরা জানাবো। সবাই ভালো থাকেন, আজকে আরও দুই একটা মেশিনের লাইভ করতে পারি, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।